ম্যাকপয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণী, যারা প্রথম একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, সো তাদের জন্য একাদশ শ্রেণী সবচেয়ে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তো আজকে আমাদের টপিকস হবে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম পর্ব, একেবারে খুবই বেসিক পর্ব। এবং টেনে টেনে যদি না দেখেন, ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স এর বিশেষ করে আজকে আমাদের আলোচনা হবে, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা পার্ট। তো ম্যাট্রিক্স এর আলোচনায় হবে বিশেষ করে, তো ম্যাট্রিক্স এর একেবারে টেনে টেনে যদি না দেখেন, পুরো ম্যাট্রিক্স নিয়ে সম্পূর্ণ ধারণা আশা করি আসবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, সো আমাদের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আসলে বিষয়টা কি, ম্যাট্রিক্স কি বিষয় এটা? ম্যাট্রিক্সটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বিষয়টা, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি কোন একটা বিষয় প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের মধ্যে গুছিয়ে রাখেন, সাজিয়ে গুছিয়ে রাখেন, আবার দেখা যাচ্ছে আপনার কম্পিউটার ফাইলে আপনার বিভিন্ন কাজকর্মগুলো টেবিল আকারে এবং বিভিন্ন বিন্যাস করে আপনি সাজান, যাতে আপনি তাড়াতাড়ি জিনিসটাকে খুঁজে পান এবং সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেন। তো ঠিক এখানে গণিত আর বিজ্ঞানের মধ্যে কোন, অর্থাৎ গণিত আর বিজ্ঞানের মধ্যে সিম্বল বা নাম্বার সংখ্যা যেকোনো কিছুকে আয়তকারে অনুভূমিক রেখা বা উলম্ব রেখা বরাবর যে যে সাজানো বা যে বিন্যাস তাকে আমরা ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি আসলে? এই যে আমি যতগুলো বোর্ডে যে ডায়াগ্রাম ওলা ফিগার গুলো দেখতেছেন, নাম্বার গুলো, এগুলো সবগুলো হচ্ছে ম্যাট্রিক্স, যেখানে চলক আছে, ভেরিয়েবল আছে, সংখ্যা আছে। ঠিক আছে, সো ম্যাট্রিক্স কে আমরা এইভাবে প্রকাশ করি। তো এই যে ম্যাট্রিক্স যেটা দেখবেন, এই ম্যাট্রিক্স হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়েও আপনি ম্যাট্রিক্স কে প্রকাশ করতে পারবেন, ম্যাট্রিক্স কে আপনি চাইলে আবার ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারবেন, এইভাবে দুইটা দাগ দিয়েও ম্যাট্রিক্স কে প্রকাশ করতে পারবেন, এবং কি এইভাবেও আপনি লিখতে পারেন। তো আমরা ইন্টারের সাধারণত বেশি ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করি। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে এই যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা যে আমরা করতে যাচ্ছি, এই ম্যাট্রিক্স এর প্রয়োজন যেহেতু হয়ে পড়েছে, এই ম্যাট্রিক্স কে প্রথম কে আবিষ্কার করেছে? ঠিক আছে, তো আবিষ্কার অনেকজন আছেন, কিন্তু যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন ম্যাট্রিক্স যাকে জনক বলা হয় সেটা হচ্ছে আতারখেলি। আতারখেলিকে ম্যাট্রিক্স এর জনক বলা হয়। এরও অনেক নাম আছে, লিবনিজের নাম এখানে কিন্তু রয়ে গেছে, গ্রেভের ক্রেমের নামও কিন্তু এখানে আছে ম্যাট্রিক্স এর জন্য। তো এখন আসেন, এই ম্যাট্রিক্স আমাদের কি কাজে লাগে, কি ব্যবহার করতে হয়, আর একটু যদি পরিষ্কার ভাবে বলা হয় সেটা হচ্ছে আমরা যে গুগলে, গুগল, ইয়াহু, বিং, যতগুলো সার্চ ইঞ্জিন আছে, কোন একটা বিষয় যখন আমরা কোন একটা টপিকস নিয়ে যখন খুঁজতে থাকি, সেই টপিকস যে আমাদের খুঁজে বের করে দিচ্ছে ওই সার্চ ইঞ্জিনে, যে কোনো সার্চ ইঞ্জিনও কিন্তু অ্যালগোরিদমে এই ম্যাট্রিক্স এর ব্যবহার রয়েছে, এবং অনেক সফটওয়্যারও কিন্তু ম্যাট্রিক্স এর ব্যবহার রয়েছে। উচ্চতর যখন আপনি আরো পড়ালেখা করবেন, উচ্চতর শ্রেণীতে যখন যাবেন, ম্যাট্রিক্স এর অনেক ব্যবহার আরো পাবেন। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স এর ব্যবহার হয় না এমন কোন সেক্টর আসলে নাই, প্রতিটা বিষয়ে, বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যে ম্যাট্রিক্স এর ব্যবহার কিন্তু অপরিসীম। ঠিক আছে, সো তার মানে বুঝতে পারছি ম্যাট্রিক্স আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্স আমাদের কেন জানতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি এখন সেই ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স এর যদি আমি আদর্শ আকার বলতে বুঝি, যে কলাম এবং সারি আকারে প্রকাশ করাটাই হচ্ছে ম্যাট্রিক্স এর স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখন এই সেই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন প্রকাশ করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স এর এখানে এগুলো কি, এগুলো কি ইলামেন্ট বলে মনে হচ্ছে না, ইলামেন্ট বা এরকম না, আমরা সেট গঠন যখন করেছিলাম তখন সেখানে ইলামেন্ট বলেছি। এখানে ম্যাট্রিক্স এর এই প্রত্যেকটাকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি, ম্যাট্রিক্স এর এই প্রত্যেকটাকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি। ওয়ান এটা একটা ভুক্তি, টু এটা একটা ভুক্তি, থ্রি এটা একটা ভুক্তি, ঠিক আছে, এখানে সেভেন একটা ভুক্তি, এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স এর একটা ভুক্তি। আচ্ছা, এখন আসি, অর্থাৎ এন্ট্রি। এরপর আসেন প্রতিটা ম্যাট্রিক্স এর কি থাকে, সারি ও কলাম থাকে। তাহলে সারি বা রো, এই যে আনুভূমিক রেখা বরাবর, এই আনুভূমিক রেখা বরাবর, এই যে আনুভূমিক রেখা বরাবর, ওয়ান টু থ্রি, আমি যে আনুভূমিক রেখা বরাবর কল্পনা করি, তাহলে এটা হচ্ছে কি, সারি, এটা হচ্ছে সারি বা রো, এইটাও কিন্তু কি, সারি।
এটাও কিন্তু সারি, ঠিক আছে, এটাও কিন্তু সারি। তাহলে এখানে কয়টা সারি আছে? তিনটে সারি আছে। আমি যদি এই দিকে বিসের বিশ্লেষণ করি তাহলে এটা হচ্ছে কি সারি। তাহলে এইটা কি? এই দিকে আমি যদি এই দিকে এদিকে হিসাব করি এখন এই যে এদিকে এদিকে, তাহলে এটা হচ্ছে কি কলাম। তাহলে এটাও হচ্ছে কি কলাম, এটাও হচ্ছে কি কলাম। তার মানে এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, ঠিক আছে। তো তিনটে সারি এবং তিনটা কলাম, তাহলে এখানে কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি, তিনটে সারি। এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা। এখানে সারি আছে কয়টা? একটা। কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে দেখেন একটা সারি, দুইটা সারি কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে একটা সারি, একটা কলাম, এখানে একটা কলাম, এখানে দুইটা সারি, দুইটা সারি, দুইটা কলাম, ক্লিয়ার? তার মানে আমরা সারি এবং কলামটা বুঝতে পারছি। এখন আসি ম্যাট্রিক্সের ক্রম। এই যে আমি এখন সারি এবং কলাম বলেছি, এই ম্যাট্রিক্সের নামকরণ করা হয় ক্রম অনুসারে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সকে পড়া হয় কোন ক্রমের ম্যাট্রিক্স? এটা এটা হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স, 3x3 অর্ডার ম্যাট্রিক্স। এটাকে আমরা বাইও লিখতে পারি, আবার চাইলে 3 এই যে ক্রস চিহ্নটা দিতে পারি, এটা আমরা 3x3 বলবো না, 3x3 ম্যাট্রিক্স। এই যে এটা হচ্ছে তিনটা সারি তিনটা কলাম, 3x3 ম্যাট্রিক্স। আর এটা কি হবে তাহলে? এটা হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে 3x2 ক্রমের ম্যাট্রিক্স, তিনটা সারি, দুইটা কলাম। এরপরে এটা কি হবে তাহলে? 1x4, ঠিক আছে, বাইও লিখতে পারি 1x4, আগে সারি দেন কলাম। সো 1x4 ক্রমের ম্যাট্রিক্স, এটা কি হবে? 2x4 ক্রমের ম্যাট্রিক্স, এটা হবে 2x4 কোন, দুইটা সারি চারটা কলাম। এটা কি হবে তাহলে? 1x1 নাকি 3? তিনটা সারি, একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে তিনটে সারি, তিনটা সারি, একটা কলাম, 3x1 ক্রমের ম্যাট্রিক্স। আর এটা হবে 2x2, ঠিক আছে। আশা করি আমরা ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সকে আমরা দেখে ক্রম অনুসারে, যদি এখানে একটা, দুইটা, তিনটা সারি আছে তো কলাম যদি পাঁচটা থাকতো, 3x5 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এখন আসি আমরা ম্যাট্রিক্সের ভুক্তি। এই যে এটা যদি একটা ভুক্তি হয়, এটা যদি একটা ভুক্তি হয়, এটা যদি একটা ভুক্তি হয়, প্রতিটা ভুক্তিকে এই 1 কে আপনি যদি বলেন যে এটা প্রথম সারিতে আছে, সত্যি কথা। আপনি যদি বলেন যে 1টা প্রথম কলামে আছে, তাও সত্যি কথা। তার মানে 1টা প্রথম সারির স্থান দখল করছে, আবার প্রথম কলামটার স্থান দখল করছে। তাহলে এই 1টাকে আমরা বলতে পারি এটা এটা হচ্ছে 1-1 ভুক্তি। এই 1কে আমি বলতে পারি এটা হচ্ছে 1-1 ভুক্তি, প্রথম সারির প্রথম কলাম ভুক্তিটা, ঠিক আছে। তাহলে এটা হবে কোন তম ভুক্তি? এটা হচ্ছে 1-2 তম ভুক্তি। তাহলে এটা হবে 2-1 দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা হচ্ছে 2-2 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম ভুক্তি। তাহলে এটা এই তাহলে এটা যদি 1-1 হয়, এটা হবে 1-2 ভুক্তি, এটা হবে 1-3, এটা হবে 2-1, এটা হবে 2-2, এটা হবে 2-3, আর এটা হবে 3-1 তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। এটা জেডটা, এখানে যদি বলা হয় জেডটা কত তম ভুক্তি, এটা হচ্ছে 3-3 জেড, ঠিক আছে, 3 অর্থাৎ 3-3 তম ভুক্তি, তৃতীয় সারি তৃতীয় কলাম তম ভুক্তি, এটা তৃতীয় সারি তৃতীয় কলাম তম ভুক্তি হচ্ছে জেড। ওকে, এখন যদি বলা হয় মোট ভুক্তি আছে কয়টা, মোট ভুক্তি আছে কলামকে সারি দিয়ে গুণ করলে পেয়ে যাবো, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত, মোট ভুক্তি সংখ্যা কত, সেটা হচ্ছে কলাম যতটা সারি যতটা, তাদের গুণফলেই হবে ভুক্তি সমান। যেমন ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এখানে আছে নয়টা, তাহলে আমার সারি আছে কয়টা, তিনটা, কলাম আছে কয়টা, তিনটা, তিন তিনটা নয়। এখানে দেখেন এখানে সারি আছে কয়টা, তিনটা, কলাম আছে কয়টা, দুইটা, তাহলে এখানে মোট ভুক্তি কত, ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে সারি আছে কয়টা, একটা, ভুক্তি সারি আছে একটা, কলম আছে কয়টা, চারটা, এখানে ভুক্তি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই হচ্ছে মোট ভুক্তি সংখ্যা। এবার আসি আমরা সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটা সারি তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। দেখেন তো এখানে বলতো কোন ম্যাট্রিক্সের একটা সারি আছে,
এইটাই হচ্ছে আমাদের কাছে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা সারি তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো, এটা বলবো সারি ম্যাট্রিক্স। 7045 এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটার ভিতরে যতগুলো আমরা ইউজ করব বক্তৃষগুলো আমরা স্কোয়ার লেটার দিয়ে ডিনোট করব। আবার পুরো ম্যাট্রিক্সটাকে আমরা বড় হাতে লেটার দিয়ে ইউজ করব, ক্যাপিটাল লেটার এ। মনে করেন এই ম্যাট্রিক্সটাকে আমি নামকরণ করতেছি, এটা একটা বি ম্যাট্রিক্স, এভাবে আমরা নামকরণ করব পুরো ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে আমি নামকরণ করতেছি সেটা হচ্ছে ডি ম্যাট্রিক্স, ঠিক আছে। ডি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, আশা করি বুঝছি। সো এখন আসি আমরা, তাহলে যে ম্যাট্রিক্সের একটা সারি সংখ্যা তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তারপর কলাম ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। যেমন ধরেন এই ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, ওকে। এরপর আসি যে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি, বর্গ বর্গ সাধারণত আমরা জানি যে লেন্থ আর ব্রেথ যদি সমান হয়, এখানের মধ্যে বর্গ ম্যাট্রিক্স কোনটা মনে হচ্ছে, যেমন ধরেন এটা হচ্ছে 2/2 কমের বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কয়ার ম্যাট্রিক্স। আর এইটাও কিন্তু 3/3 কমের বর্গ ম্যাট্রিক্স, সেম ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, তাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার আশা করি। এরপর আসে মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ কোনটা, এই যে মুখ্য বা প্রধান কর্ণ এই দিকে, অর্থাৎ মুখ্য বা প্রধান কর্ণের অবশ্যই ম্যাট্রিক্স কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যেমন এটা এ হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ, তাহলে এখানে কোনটা, এটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স, ওকে। মুখ্য বা প্রধান কর্ণ যাকে বলবো সেটা অবশ্যই কি হবে, বর্গাকার ম্যাট্রিক্স থেকে আমরা মুখ্য প্রধান কর্ণ নির্বাচন করব আর কি। এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বুঝি, তো আমরা যে বলছি যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এই যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের, এই যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এই প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের বুক্তিগুলোর যোগফলকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলবো। যেমন এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 1+4+2, ঠিক আছে, কত, 1+4+2 তাহলে হচ্ছে 7। তাহলে এই ম্যাট্রিক্সটা কোন একটা বর্গ ম্যাট্রিক্স, সেটা যদি এ হয়, এই ম্যাট্রিক্সের নাম যদি আমি এ দিই, তাহলে এই এ বর্গ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 7, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণের বুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে, ওকে। এখন আসি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান বুক্তি বা কর্ণ যে বুক্তিগুলো আছে সেগুলো যদি অশূন্য বুক্তি হয়, বাকি সবগুলো যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখেন এই ম্যাট্রিক্সটা, এই মনে করেন এই হচ্ছে বি ম্যাট্রিক্সটা, এই বি ম্যাট্রিক্সটা একটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো অশূন্য, মানে শূন্য নয়, বাকি সব বুক্তিগুলো জিরো। দেখেন কর্ণের এপাশের গুলো জিরো, এপাশের গুলো জিরো, কিন্তু প্রধান কর্ণ বরাবর এগুলো কি নয়, শূন্য নয়। যদি এরকম শূন্য না থাকে প্রধান কর্ণ বরাবর, তাহলে সেটাকে বলবো আমরা কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আসি তাহলে স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে কি, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা। তাহলে এই দিকে একটা ম্যাট্রিক্স দেখেন, এটাকে আমরা সি দ্বারা ডিনোট করছি। এই ম্যাট্রিক্সে দেখেন ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল বরাবর, এবং কর্ণ ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কোন বর্গ ম্যাট্রিক্সের কর্ণ, প্রধান কর্ণ যদি অশূন্য বুক্তি হয়, বাকি সবগুলো যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা হবে কি, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক। এটা হচ্ছে স্কেলার কর্ণ, এরপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের অশূন্য বুক্তি থাকবে, বাকি সবগুলো শূন্য হবে। তাহলে এটার এটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে একটাই, এইটাও বর্গ ম্যাট্রিক্সের মতো হবে, এবং একটাই পার্থক্য এখানে প্রত্যেকটা বুক্তি কি হবে, সমান হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা বুক্তি সমান না, বাট অশূন্য বুক্তি কর্ণ বরাবর, বাকিগুলো জিরো আছে। এখানেও প্রত্যেকটা কর্ণ বরাবর কি আছে, অশূন্য বুক্তি আছে, কিন্তু বাকিগুলো শূন্য আছে, ঠিকই আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা এটার মধ্যে যে এখানে প্রত্যেকটা বুক্তি হবে একই, 7 7 7 6 6 6 4 4 4, ঠিক আছে, 4 0 0 0 4 0 0 0 4, ঠিক আছে, সিমিলার থাকবে,
তাহলে সেটাকে আমরা কি বলবো স্কেলার ম্যাট্রিক্স বলবো এখন যদি কোন কলাম 1 থেকে যায় ইজি 1 তাহলে এটা হচ্ছে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স ঠিক আছে যে ম্যাট্রিক্সের প্রধান ভুক্তি বরাবর প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান কিন্তু এইটাও তো সমান 1 1 1 যদি 1 1 হয়ে যায় তার আরেকটা নামকরণ করি আমরা মনে করেন এটা হচ্ছে ডি এই ডি ম্যাট্রিক্সটা হচ্ছে একক বা অবেধক ম্যাট্রিক্স একক বা অবেধক ম্যাট্রিক্স এটাকে আমরা আই 3 ও দিতে পারি কারণ আই 3 কলাম দিয়েছে এখানে তিনটা কলাম তিনটা সারি এটাকে আমরা আই 3 দিব এটাকে আমরা আই 3 দিব আর এটাকে আমরা আই 2 দিব ঠিক আছে দুইটা সারি দুইটা কলাম তাহলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয় ঠিক আছে স্কেলার ম্যাট্রিক্স আর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এই তিনটা যাতে ভুল না হয় অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স বলবো যদি অশূন্য হয় সিমিলার পাবে না যদি অশূন্য আবার সিমিলার হয়ে যায় তাহলে সেটা হবে স্কেলার আর যদি অশূন্য সিমিলারের মধ্যে যদি সেটা 1 1 হয় তাহলে সেটাকে বলবো আমরা একক বা অবেধক ম্যাট্রিক্স এইবার ম্যাট্রিক্সে কর্ণ বরাবর যদি এখন 1 না হয়ে যদি এরকম হয়ে যায় 0 0 0 0 0 0 0 0 0 এটাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স এটাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স যদি এরকম হয়ে যায় এটা হচ্ছে 3/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স যদি এরকম হয় 0 0 0 0 0 0 এটা হচ্ছে 2/4 ক্রমের শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে যে ক্রমের হয় সেই ক্রমে লিখব ওকে এখন আমরা চলে যাচ্ছি ত্রিভুজাকার ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনগুলো ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সে কর্ণ বরাবর অশূন্য থাকবে তার উপরের দিকে হয় সবগুলো ভুক্তি শূন্য হবে কর্ণ বরাবর না হয় নিচের ভুক্তিগুলো সবগুলো শূন্য হবে তাহলে সেগুলোকে বলা আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সে প্রধান ভুক্তি প্রধান কর্ণ বরাবর নির্মের প্রধান কর্ণ বরাবর প্রধান কর্ণের নির্মের প্রত্যেকটা ভুক্তি শূন্য দেখেন এই ম্যাট্রিক্সে এই যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এই মুখ্য কর্ণের এই পাশে কিন্তু ভুক্তিগুলো সবগুলো শূন্য এবং অন্য পাশে গুলো অশূন্য এই একে বলবো আমরা এই একে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা কোন ধরনের ম্যাট্রিক্স এটা একটা তিন ক্রমের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তারপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা কি বলি সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এরপর আসে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে প্রধান কর্ণ এর উপরে সবগুলো শূন্য এই দেখেন এখানে ছিল নিচে শূন্য সেটা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের কর্ণ এর উপরে সবগুলো ভুক্তি বা এন্ট্রি শূন্য তাকে আমরা বলবো লোয়ার ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং এই কিন্তু অশূন্য দেখেন এই পাশে কিন্তু অশূন্য এদিকে হচ্ছে শূন্য তাহলে নিচে যদি শূন্য থাকে তাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো আর যেখানে কোন ম্যাট্রিক্সের কর্ণের উপরের গুলো সবগুলো কর্ণের এই পাশে যদি সবগুলো শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখন আমরা দেখব সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স কোনটা যে ম্যাট্রিক্স এমন কিছু কিছু বিশেষ ম্যাট্রিক্স আছে অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স এমন কিছু বিশেষ বর্গাকার ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট থেকে যায় যেমন বি একটা ম্যাট্রিক্স এই বি ম্যাট্রিক্সটাকে যদি আমি বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি দেখবেন বি একই সিমিলার ম্যাট্রিক্স থেকে গেছে এবং এটা সবসময় বর্গ ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সিমিলার ম্যাট্রিক্স থেকে যায় তাকে আমরা কি বলবো সমঘাতী ম্যাট্রিক্স চিত্রে এই বি হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স এখন প্রশ্ন হচ্ছে এই যে গুণ করলাম গুণের নিয়ম অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আছে তারপর আমরা পরবর্তীতে আলোচনা করতেছি গুণ কিভাবে করতে হয় একটা ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স আমরা আলোচনা করার পরে সেটা করবো আর কি
তো যখন করব তখন বিসিতে উপরতিতে আসবে তো গুণ একটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স গুণ করার নিয়ম সেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে লিংক গুলো সবগুলো আছে তাছাড়া আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে তো এখন আমরা জানি যে এতটুকু বুঝি যে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করলে যদি ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট থেকে যায় সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা সমঘাতী বর্গ ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স বলবো এরপরে আসি আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্স কোনটা এমন বিশেষ বিশেষ কিছু বর্গাকার ম্যাট্রিক্স থাকে যে বর্গাকার ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আই চলে আসে অর্থাৎ এখানে এখানে সি সাথে সি গুণ করলে অর্থাৎ আমার কাছে যদি আই অর্থাৎ একক ম্যাট্রিক্স চলে আসে তাহলে ওই সি ম্যাট্রিক্স কে বলবো আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স তাহলে যখন কোন একটা ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যদি ম্যাট্রিক্স থেকে থেকে যায় সেই বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা বলবো কি ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স আর কোন এমন বিশেষ বর্গ ম্যাট্রিক্স কে যদি আমি সেই বিশেষ বর্গ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে যদি আমার কাছে যে একক ম্যাট্রিক্স চলে আসে তাহলে আমি সেটাকে কি বলবো অর্থাৎ অবেদঘাতী ম্যাট্রিক্স ওকে তাহলে চিত্রে এই বি হচ্ছে এখানে বি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স সি হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স এরপর আসেন সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স ঠিক আছে শূন্যঘাতী কি রকম এটা যেমন ধরেন আমি এখানে ডি একটা ম্যাট্রিক্স নিয়েছি ডি ম্যাট্রিক্স কে দুইবার গুণ করার কারণে আমার কাছে শূন্য ম্যাট্রিক্স চলে আসছে যদি ডি কিউব করে জিরো আসতো তাহলে এই ডিটা হচ্ছে এই ডিটা হচ্ছে এই তিনবার যদি গুণ করা হয়েছে তাহলে ডিটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স কার ত্রিসূচক তিনের সূচক তিনের শূন্যঘাতী ম্যাট্রিক্স তাহলে যদি ডি কে দুইবার গুণ করি তাহলে সেটা হবে ডি কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে কার টু টু সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স ডি আর যদি ডি কে ম্যাট্রিক্সটাকে তিনবার গুণ করি তিনবার গুণ করার পরে যখন জিরো আসবে তখন ডি কে বলা হবে সূচক ত্রি এর শূন্যঘাতী ম্যাট্রিক্স যদি চারবার গুণ করতে হয় ম্যাট্রিক্সটাকে চারবার গুণ করে যখন জিরো আসবে তখন এই ডি ম্যাট্রিক্সটাকে বলা হবে ফোর এর সূচক ফোর এর শূন্যঘাতী ম্যাট্রিক্স আশা করি বুঝছি এখন আমরা চলে যাচ্ছি বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্স বিষয়ে কি রকম মনে করেন এমন একটা ম্যাট্রিক্স আছে যে এমন একটা ম্যাট্রিক্স আছে মনে করেন এ এমন একটা ম্যাট্রিক্স আছে টু ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্সটাকে যদি কলামকে সারিতে সারিকে কলামে যে কোনো একটা যদি রূপান্তর করি তাকে আমরা বলবো এ ম্যাট্রিক্স এর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেমন এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখতেছি কলামটাকে এই সারিটাকে আমি কলামে পরিণত করছি এই সারিটাকে আমি কলামে পরিণত করছি এই সিক্স ফাইভ ঠিক আছে এখানে যতগুলো কলাম আছে সবগুলো এখানে কে গেছে সারি হয়ে গেছে ঠিক আছে বা এখানে কলামটা সারি হয়ে গেছে কলামটা সারি হয়ে গেছে তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এটা অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স হবে এটা তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স কে তাহলে ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স এর সারিকে যদি আমি কলামে পরিণত করে ফেলি বা কলামকে সারিতে পরিণত করে ফেলি সেটাই হবে ওই ম্যাট্রিক্স এর কি ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স তো প্রতিসম ম্যাট্রিক্স কোনটা এমন এমন কিছু বিশেষ বিশেষ বর্গ ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্স গুলোকে ট্রান্সপোজ করার পরেও সেই ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট থাকে ম্যাট্রিক্সটা যেরকম সেরকমই থেকে যায় ওই বিশেষ ম্যাট্রিক্স কে আমরা বলবো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বিষয়টা কিরকম আমি এখানে একটা বি ম্যাট্রিক্স নিয়েছি দেখেন এবং বিশেষ বিশেষ এমন কিছু ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্স গুলোকে ট্রান্সপোজ করব তো ট্রান্সপোজ জিনিসটা আগে আলোচনা করেছি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে ট্রান্সপোজ হচ্ছে কি কলামকে সারিতে বা সারিকে কলামে পরিণত করাটা হচ্ছে ওই ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো ট্রান্সপোজ করার পরেও বি ম্যাট্রিক্স যেরকম দেখতে সেরকমই থাকবে তাকে আমরা কি বলবো প্রতিসম ম্যাট্রিক্স যেমন ধরেন এই বি ম্যাট্রিক্সটা
একে যদি আমি এখন বি এ ট্রান্সপোজ করি ঠিক আছে বি এ যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে দেখেন তো কি আসে এখানে আমি সারিকে কলম করে লিখতেছি -2 3 -1 এই সারিটাকে কলম করে লিখছি এইবার এখানে সারিটাকে আমি কলম করে লিখছি 3 4 6 -1 6 -5 কে এখানে তৃতীয় সারিকে আমি তৃতীয় কলমে লিখতেছি -1 6 -5 দেখেন তো আগে যেটা লিখেছি সেটাই আছে কিনা হুবহু একই হয়ে গেছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্স ইকুয়াল টু বি এর ট্রান্সপোজ সুতরাং এই বিশেষ ম্যাট্রিক্স বি কে এই বি কে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স তো এগুলো সবগুলো কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স অর্থাৎ এমন কিছু বর্গ ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্স কে আমরা ট্রান্সপোজ করার পরে সেই বর্গ ম্যাট্রিক্স যেরকম সেরকম থাকে সেটাকে আমরা কি বলবো ওই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো এইভাবে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম বি প্রতিসম এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয় তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কোনটা যেমন ধরেন এটা একটা ম্যাট্রিক্স সি এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি দেখেন তো কি আসে 0 3 4 প্রথম সারিকে প্রথম কলামে রাখলাম -3 0 7 ওকে আবার -4 -7 0 এটা কি করলাম সি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করার পরে আমি এখন একটা মাইনাস সাইন দিয়ে অথবা মাইনাস এর কমন নিচ্ছি তো মাইনাস এর কমন নিতে আমাকে কি করতে হবে মাইনাস এর গুণ করতে হবে এখানে তো মাইনাস এর কমন নিচ্ছি তাহলে মাইনাস এর গুণ করে দিই 0 -3 -4 আর এখানে আছে 3 0 -7 এখানে আছে 4 7 0 এবার দেখেন তো এটার সাথে মিল আছে কিনা হুবহু মিল আছে কিনা তার মানে গঠনটা কি দাঁড়ালো গঠনটা দাঁড়ালো যে c ইকুয়াল টু c এর ট্রান্সপোজ বাই একটা কি মাইনাস যদি এমন কোন ম্যাট্রিক্স এমন কোন বর্গ ম্যাট্রিক্স থাকে যাকে ট্রান্সপোজ করার পরে সামনে একটা মাইনাস আসে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোজ করার পরে দেখতেছি আমরা মাইনাস সি আসছে ঠিক আছে এমন একটা ম্যাট্রিক্স যাকে ট্রান্সপোজ করার পরে কি চলে আসছে একটা মাইনাস সি চলে আসলে তাকে আমরা কি বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে প্রতিসম আর বি প্রতিসম মধ্যে অনেকটা সিমিলার শুধু প্রতিসম ম্যাট্রিক্সটা যে বর্গ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে ম্যাট্রিক্সটা ঠিক থাকবে একই ম্যাট্রিক্স থাকবে সেটাকে প্রতিসম বলবো আর যে ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করার পরে সামনে একটা মাইনাস সাইন পাবো তখন সেটাকে আমরা কি বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স ওকে উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স মনে করে এমন একটা ম্যাট্রিক্স মনে করে ডি এমন একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 এ বি সি এই একটা ম্যাট্রিক্স আমাকে দিছে এই ম্যাট্রিক্সের অনেকগুলো উপম্যাট্রিক্স হতে পারে যেমন ধরেন এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স সেটা কোনটা যেমন ধরেন এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স লিখতে চাইবে 1 2 3 4 5 6 এটা একটা ম্যাট্রিক্স অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের যে কোনো কলাম বা সারিকে নিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে উপম্যাট্রিক্স যেমন ধরেন আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি সেটা হচ্ছে কোথা থেকে নিচ্ছি এই ম্যাট্রিক্সের ডি ম্যাট্রিক্সের ডি ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স লিখতেছে যেমন 1 2 4 5 এই যে এই এই ম্যাট্রিক্সের এই অংশটা নিলাম 1 2 4 5 আর ধরুন হচ্ছে দেখেন এই ম্যাট্রিক্সের আরেকটা উপম্যাট্রিক্স নিচ্ছি সেটা হচ্ছে এই নিচের সারি দুটোটা নিচ্ছি 2 5 তারপর হচ্ছে কত 2 5 6 তারপর কত আছে 2 5 ও আছে কি বি 2 5 বি তারপর হচ্ছে 3 6 5 3 6 5 তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে যে কোনো কলাম বা সারি নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স গুলো পাওয়া যাবে সেই ম্যাট্রিক্স গুলো হচ্ছে এই ডি ওই ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স থেকে আমি ম্যাট্রিক্স গুলো আনতেছি অর্থাৎ এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স তাহলে ডি ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স কারণ আরো নেওয়া যাবে এই ম্যাট্রিক্স যেমন আপনি এই দুটো কলাম নিতে পারেন এই দুটো কলাম নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করা যাচ্ছে এই দুটোটা ঠিক আছে তাহলে ওই ওইটাও হবে এই ডি ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স উপম্যাট্রিক্স এখন আলোচনা করব সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স
তো উলম ম্যাট্রিক্স কোনগুলো আবার যে বর্গ ম্যাট্রিক্স গুলোকে অর্থাৎ এমন কিছু বর্গ ম্যাট্রিক্স পাওয়া যায় যেগুলোকে ওই বর্গ ম্যাট্রিক্স কে ওই বর্গ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ দিয়ে গুণ করলে কি চলে আসে আই চলে আসে যেমন ধরে এই এ একে এ এর ট্রান্সপোজ দিয়ে যদি গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আই আবার এটাকে আমি আগে লিখেছি মাল্টিপ্লিকেশনের মধ্যে প্রথমে যেটা থাকে তার একটা প্রাধান্য আছে কিন্তু ঠিক আছে সো এটা দিয়ে এটা গুণ করা আর এটা দিয়ে এটা গুণ করার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে কিন্তু এই জায়গায় যদি আমি এ এর ট্রান্সপোজের সাথে এ গুণ করি দুই ক্ষেত্রেই আমার কাছে আই চলে আসে এই এটা হচ্ছে সেরকম একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি আসলে ট্রান্সপোজ আমরা জানি যে সারিকে কলাম পরিণত করে ফেলবো তাহলে পরিণত করার পরে তাহলে ট্রান্সপোজ করার পরে একটা ম্যাট্রিক্স পাবো তো মূল ম্যাট্রিক্স কে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করলে দেখবেন যে আই চলে আসবে একক ম্যাট্রিক্স চলে আসবে আবার এ ট্রান্সপোজের সাথে যদি এ দিয়ে গুণ করেন তাহলে আই চলে আসবে ঠিক আছে তো গুণ যেহেতু এখনো করি নাই গুণের ভিডিওটা দেখলে আসলে হয়ে যাবে যখন করবেন গুণ তখন এই বিষয়টা আমাদের মনে পড়বে আর কি সো তাহলে এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে যে ওই ম্যাট্রিক্সে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করলে আই আসে এবং ট্রান্সপোজের সাথে আবার ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলো আই আসে তাকে আমরা কি বলবো উলম্ব ম্যাট্রিক্স বলবো এখন দেখবো অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী কোনগুলো অনুবন্ধী ম্যাট্রিক্স এমন কিছু ম্যাট্রিক্স থাকবে যেগুলোর ম্যাট্রিক্সের ভিতরে কি থাকে জটিল সংখ্যা থাকে তো আপনারা যখন সেকেন্ড পেপার করবেন কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা সেকেন্ড পেপারে তখন বিষয়টা আপনারা জানতে পারবেন এখানে আই কে আই হচ্ছে একটা জটিল সংখ্যার মূল একক ইমাজিনারি নাম্বার যদি আপনারা যখন যদি সেকেন্ড ইয়ার হয়ে থাকেন তাহলে জটিল সংখ্যার আমার ভিডিও আছে জটিল সংখ্যা পুরো চ্যাপ্টারে আপনি প্লেলিস্টে ঢুকে math.24 এর প্লেলিস্টে ঢুকলে জটিল সংখ্যার ফুল ভিডিও দেখতে পারবেন ফুল প্লেলিস্ট আছে তো যাই হোক এই আই হচ্ছে √-1 তো এই আই √-1 কোথা থেকে আসছে সহকারে বিস্তারিত বর্ণনা করা আছে তো যদি কোন একটা ম্যাট্রিক্স এর ভিতরে জটিল সংখ্যা থাকে তার অনুবন্ধী জটিল বের করে যে ম্যাট্রিক্স আমরা গঠন করব সেইটাই হবে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা হবে তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হবে চিহ্নটা দিতে হবে বি এর অনুবন্ধী ম্যাট্রিক্স তাহলে আমরা করতেছি কিভাবে বি এর অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে 1 এই জটিল সংখ্যা আই এর সাইন হচ্ছে এখানে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এরপর হবে 5 যেখানে যেখানে জটিল সংখ্যা আছে 3+5 এই যে এটাকে এটা জটিল সংখ্যা ছিল এর সাইনটা পরিবর্তন তার কনজুগেটে চলে গেছি এখানে আই ছিল উপরে তাকে আমি মাইনাস আই করেছি নিচে মাইনাস আইটা প্লাস হয়ে গেছে 7 যে কোশ্চেন করতে থাকবে 2 এখানে 3 এর আগে মাইনাস সাইন ছিল তাকে আমি প্লাস 3i করে দিচ্ছি 3i এরপর এটা ছিল 4 আর এটা হয়ে যাবে 5 এখানে প্লাস ছিল মাইনাস 2i হয়ে যাবে এটা কি এটা হচ্ছে b এর অনুবন্ধী জটিল অনুবন্ধী বা কি অনুবন্ধী ম্যাট্রিক্স ঠিক আছে এখন দেখব হারমিশিয় ম্যাট্রিক্স হারমিশিয় ম্যাট্রিক্স কোনটা এমন কিছু বর্গ ম্যাট্রিক্স আছে যেগুলোকে আমরা অনুবন্ধী করব অনুবন্ধী করার পরে একে আবার ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করার পরে দেখি যে সেই ম্যাট্রিক্স যেটা সেটাই রয়ে গেছে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা হারমিশিয় ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের অবস্থা দেখেন তো আমি এর অনুবন্ধী বের করছি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে জটিল সংখ্যা আছে সো এর অনুবন্ধী বের করতেছি আমরা এ এর অনুবন্ধী বা কনজুগেট বের করতেছি কিভাবে করব 1 যেখানে যেখানে জটিল সংখ্যা আছে তার আগে সাইন পরিবর্তন হবে 2 1+i যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে গেছে 3 এখানে মাইনাস আই আছে প্লাস আই হয়ে গেছে 2 এখানে প্লাস আই আছে মাইনাস আই হয়ে গেছে যেখানে জটিল সংখ্যার ভুক্তিগুলো আছে সেখানে অনুবন্ধী জটিল লিখতেছি 0 তাহলে হয়ে গেল এ এর অনুবন্ধী জটিল অনুবন্ধী ম্যাট্রিক্স এইবার এই অনুবন্ধী ম্যাট্রিক্স কে আমি এখন ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করার জন্য টিও দিতে পারি আবার চাইলে এক্স চিহ্নও দিতে পারি ঠিক আছে তাহলে ট্রান্সপোজ যদি করি দেখি তখন কি আসে আমি প্রথম সারিকে কলামে লিখতেছি 1+i 2 দ্বিতীয় সারিকে আমি এবার কলামে লিখতেছি 3-i তৃতীয় সারিকে আমি এদিকে কলামে লিখতেছি দেখেন তো ঠিক আছে কিনা
1 1 plus i2 1 minus i3 minus i2 তার মানে এই এটাকে বলা হবে এই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে অনুবন্ধি করার পরে তাকে ট্রান্সপোজ করার পরে যদি সেই আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে ঠিক আছে সুতরাং এই ম্যাট্রিক্সটাই হচ্ছে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এবার আমরা চলে যাচ্ছি আরেকটা বিষয় উল্লেখ হারমিশিয়ান ম্যাট্রিক্সে এই প্রধান যুক্তি বরাবর এগুলো সবগুলো বাস্তব সংখ্যা থাকে প্রায়রূপে দেখা চেনার একটা প্রক্রিয়ার কথা বললাম আর কি সো এখন আমরা আসি বিহার মিশিয়ান ম্যাট্রিক্স সিমিলার বিহার মিশিয়ান ম্যাট্রিক্স আমি এখানে একটা দিই এমন একটা ম্যাট্রিক্স দেখেন বিহার মিশিয়ান ম্যাট্রিক্স আমি বি দ্বারা ডিনোট করছি এমন একটা ম্যাট্রিক্স দেখেন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি দেখেন তো আই এস আই মাইনাস আই হয়ে যাবে আর মাইনাস ওয়ান এই মাইনাস আইটা প্লাস আই হয়ে যাবে যেখানে জটিল সংখ্যা আছে তার সাইনটা পরিবর্তন করছি মাত্র মাইনাস আই থাকলে সেটা প্লাস আই হয়ে গেল এখানে প্লাস থ্রি আইটা মাইনাস থ্রি আই হয়ে গেল আইটা মাইনাস আই হয়ে গেল টু এই আইটা মাইনাস আই হয়ে গেল জিরো হয়ে গেল ঠিক আছে এখন বি এর অনুবন্ধী বের করছি এরপর আমি বি এর অনুবন্ধীকে তার ট্রান্সপোজ বের করতেছি তাহলে ট্রান্সপোজ বের করলে কত হবে প্রথম রোটাকে আমি কিসে লিখতেছি কলামে লিখতেছি ওয়ান প্লাস আই টু এরপরে মাইনাস ওয়ান প্লাস আই তারপর হচ্ছে মাইনাস থ্রি আই মাইনাস আই দ্বিতীয় সারিকে কলামে লিখলাম আবার তৃতীয় সারিকে আবার তৃতীয় কলামে লিখছি মাইনাস আই জিরো এখানে যে কাজটা করেছি এই সাইডের ক্ষেত্রে একই কাজ করেছি পার্থক্যটা কি হারমিশিয়ার বিহারমিশিয়ার মধ্যে এখানের মধ্যে দেখেন একটা মাইনাস সাইন আসতেছে দেখেন আমি যদি একটা মাইনাস সাইন গুণ করি বা মাইনাস সাইন কমন নি এটা হয়ে যাবে আই এটা হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস আই তারপর এটা হয়ে যাবে মাইনাস টু আর এখানে ওয়ান মাইনাস আই হয়ে যাবে এখানে থ্রি আই হয়ে যাবে আর এখানে আই হয়ে যাবে এরপরে টু এরপরে আই এটা হবে জিরো দেখেন তো এখানে ঘটনাটা কি ঘটলো দেখেন তো বি সেটটা চলে আসছে কিনা অর্থাৎ কি আসলো এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস বি তাহলে হারমিশিয়ান বিহারমিশিয়ান পার্থক্যটা হচ্ছে হারমিশিয়ান এমন একটা বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স কে অনুবন্ধী করলে অনুবন্ধী করার পরে তাকে আমি যদি ট্রান্সপোজ করি সেই একই সিমিলার ম্যাট্রিক্স যদি আসে সেটা হারমিশিয়ান আর ট্রান্সপোজ করার পরে যদি একটা মাইনাস সাইন আসে তাহলে সেটা হবে বিহারমিশিয়ান ম্যাট্রিক্স এখন দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো সেগুলো হচ্ছে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য এখন নির্ণায়ক অর্থাৎ ডিটারমিন্যান্ট তো যদি না করে থাকেন তাহলে এই সাপ্টার পরেই তো ম্যাট্রিক্স নির্ণায়ক একসাথে আছে এই সাপ্টার পরে হচ্ছে নির্ণায়ক সেখানে নির্ণায়ক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর একটু বেশি নির্ণায়ক কিভাবে করতে হয় অর্থাৎ এই এ এর নির্ণায়ক আমরা দুইটা টার্ম দিব এখানে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট এটা কিন্তু অনলি টার্ম তাহলে এ এর নির্ণায়ক সমান যদি জিরো হয় যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নির্ণায়কের মান তার ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে একে বলা হবে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এখানে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারণ এর নির্ণায়কের মান জিরো আসবে ঠিক আছে আর এটা এই নির্ণায়কটা তিন চার বার আগে দিন গুণ করতে হয় মাইনাস ছয় দিন বার 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 চলে যাবে আর নির্ণায়ক যখন করবেন বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে সুতরাং এটুকু মনে রাখেন কোন ম্যাট্রিক্সে যদি নির্ণায়কের মান জিরো হয় সেটাকে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর নির্ণায়কের ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে এবং পুরো প্লেলিস্টে দেখতে চান আই বাটন ক্লিক করে নির্ণায়কও দেখে নিতে পারবেন ঠিক আছে আর যে ম্যাট্রিক্স গুলোর নির্ণায়কের মান যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে না জিরো হবে না ঠিক আছে আমি এটা নির্ণায়ক সাইন দিছি কিন্তু এটা ম্যাট্রিক্স নয় এটা নির্ণায়ক সাইন দিছি কিন্তু সো যেমন এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সকে যদি আমি নির্ণায়ক বের করি চার দুগুণ আর তিন পাঁচ গুণ এটা কখনো জিরো সমান হবে না তাহলে এটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স ঠিক আছে সো আমরা নির্ণায়ক সাপোর্ট করতে গেলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে এখন আমরা আসি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স ঠিক আছে তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কোনগুলো এমন এমন কিছু বিশেষ বিশেষ ম্যাট্রিক্স আছে বর্গ ম্যাট্রিক্স যেগুলোকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলে কেন কারণ এখানে দেখেন এই যে এক ইউ এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ঘন করি এক ইউ তাকে আমি এবার লিখতে পারি টু প্লাস ওয়ান এক ইউ করার পরে দেখা যাচ্ছে এখানে এ আসে তাহলে এখানে এই ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স কে পর্যায়বৃত্ত এই ম্যাট্রিক্সটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলা হবে কারণ এটা
কিউব করার পরে তাও যেরকম সেরকম চলে আসছে, এবং এখানে এই টু কে বলা হয় পর্যায় কাল। তার মানে একে যদি আমরা এ এর কে প্লাস ওয়ান সমান এ চলে আসে, কেটা হচ্ছে যে কোনো নাম্বার যে কোনো সংখ্যা, যদি সেটা পাঁচ বার বা চার বার গুণ করে যদি এ চলে আসত, তাহলে যদি পাঁচ বার গুণ করে এ চলে আসে তাহলে চারটা হবে পর্যায়কাল। তাহলে এখানে ক্যাশ মান কত? টু। এখানে পর্যায়কাল হচ্ছে কত? টু। এই ম্যাট্রিক্সের একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের পর্যায়কাল হচ্ছে টু। এরকম কোন ম্যাট্রিক্স যদি থাকে যে এ টু দি আর ফাইভ করার পরে এ আসছে, তাহলে ফোরটা হবে ওই ম্যাট্রিক্সের পর্যায়কাল। তাহলে এই ম্যাট্রিক্সের পর্যায়কাল হচ্ছে টু, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।